চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। আর এর পাশাপাশি মন্ত্রীর বাড়িতে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল। ইডি সূত্রে এমনটাই খবর। আপনাদের জানাবো, গতকাল বীরভূমের বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রেই এই হানা বলে ইডি সূত্রে জানা গিয়েছিল। এবং তারপর ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে মন্ত্রীর বাড়িতে তল্লাশি, মন্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ, এবং তারপর 14 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরোন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে। আর ওই বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা ইডি সূত্রে খবর। রাজনৈতিক প্রতিহিংসা প্রত্যেকটি মুহূর্তে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে। আজকে মাননীয় মন্ত্রী বীরভূমেতে তার বাড়িতে লোকজন, আমি সেটা আলাদা করে কোনোটাই না ধরে সবটাই যদি আপনি বলেন, সামনে নির্বাচন, নির্বাচনে প্রার্থী এবং পার্টিদের ডিস্টার্ব করা, নির্বাচনের যারা প্রার্থী পায় না, এখনও বোধহয় চৌঠা লিস্ট বেরিয়েছে, 4th list অফ বিজেপি, কিন্তু বাংলায় কাউকে পাওয়ায়নি আজ। এখনও 4th list বেরিয়ে গেল কথা বলতে বলতে, তাতেও কিন্তু বাংলা থেকে প্রার্থী কিন্তু ঘোষণা হয়নি। তাহলে বাংলাতে সিবিআই ইডিএ নিয়েই থাকুক, এই অস্ত্রগুলোই বিস্তার ঘটবে, সর্বত্র পৌঁছবে, অসফল থাকবে, কারণ কনভিকশন রেট তো আমরা বলে দিচ্ছি 0.01%। এটাই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে আগেই বলা হয়েছে, রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক ষড়যন্ত্র, এভাবে কেন্দ্রীয় এজেন্সিদের বারবার বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীর বাড়িতে পাঠিয়ে দেওয়া, বিজেপির চক্রান্ত, এমনটা অভিযোগ শাসক দলের। আপনাদের জানাবো, চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী, তার বাড়িতে 14 ঘণ্টা তল্লাশি শেষে বেরিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা এবং সেখানে মন্ত্রীর বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, 41 লক্ষ টাকা নগদ চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার ইডির, আর কি খবর? দেখো, তুমি বুঝতেই পারছো, ফের রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়ি থেকে ক্যাশ টাকা উদ্ধারের ঘটনা ঘটলো। আর আমরা, তুমি জানো যে গতকালকে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলায় তদন্তের জন্য এসেছিলেন ইডি আধিকারিকরা, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়িতে 14 ঘণ্টা তল্লাশি চালানো হয়েছে। আর সেখানে আমরা সূত্রের খবর জানতে পারছি যে একেবারে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ ক্যাশ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি তার একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কিছু নথিপত্র তারা নিয়ে গেছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আমরা গতকালকে যখন এই তল্লাশি চলছিল, তখন এই দীর্ঘ সময় ধরে তল্লাশির কি কারণ, জিজ্ঞাসাবাদের কারণ, তখন আমরা বুঝতে পেরেছিলাম বা জানানো হচ্ছিল যে শিক্ষা দুর্নীতির জন্যই এই জিজ্ঞাসাবাদ বা তল্লাশি চলছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপর আমরা জানতে পাচ্ছি যে ইডি সূত্রে যে ইতিমধ্যেই তার বাড়ি থেকে কিন্তু 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, ফলে এত পরিমাণ নগদ টাকা কি জন্য রাখা ছিল, কি কারণে রাখা ছিল, পাশাপাশি এই টাকা কোথা থেকে এসেছিল, সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তদন্ত শুরু করেছে। এবং গতকালকে যখন এই নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সিজার লিস্টে চন্দ্রনাথ সিনহার সাইন করিয়ে, স্বাক্ষর করিয়ে তারপর সিজ করে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, একদিকে যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে এবং নথিপত্র তল্লাশির জন্য ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে 14 ঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছেন, ইতিমধ্যে তার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়া রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই টাকার উৎস কোথায়, অর্থাৎ 41 লক্ষ টাকা যে নগদ তার বাড়িতে রাখা ছিল, সেই টাকা কোথা থেকে এসেছে, কি কারণে এসেছে, তার কারণ কি, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই প্রসঙ্গে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে, এই প্রসঙ্গে মন্ত্রী বা তার পরিবারের সদস্যদের কোনো প্রতিক্রিয়া কি মিলছে? না, দেখো, এখনো অব্দি পাওয়া যায়নি। মন্ত্রী কিন্তু স্পষ্টতে বলছেন তিনি এ বিষয়ে কিছু বলতে চান না, তিনি এখন কোনো কথাই বলতে চাইছেন না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তারা কার্যত মুখে কলু পেটেছেন। তবে এইটুকু কথা বলা যেতে পারে, গতকালকে যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, ইডি আধিকারিকরা যখন চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসা করেছেন এই টাকা কোথা থেকে এসেছে, তার উৎস কি, তার কোনো সদুত্তর কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দিতে পারেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝতেই পারছো, যথেষ্ট একটা ইডি আধিকারিকরা রীতিমতো তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছেন এই টাকা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, যদিও সে প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি এমনটা আমরা জানতে পাচ্ছি। এবং পাশাপাশি এই টাকার উৎস নিয়ে তারা যেমনি তদন্ত শুরু করেছেন, পাশাপাশি তাকে যে আবারও ডাকা হবে তদন্তের স্বার্থে, সেটা একেবারেই স্পষ্টত বোঝা যাচ্ছে। ফলে ইডি আধিকারিকরা তাকে আবার কবে ডাকছেন এবং ডেকে তারপরে জিজ্ঞাসাবাদ করছেন, কি করছেন, কি আগামী পদক্ষেপ নিচ্ছে ইডি আধিকারিকরা, সেটা অবশ্যই কিন্তু দেখার বিষয়। পাশাপাশি নতুন করে একটা কথা বলা যেতে পারে, একদিকে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চন্দ্রনাথ সিনহার নাম জড়াচ্ছে, সেখানে যেমন তদন্ত চলছে,
চলছে, তার পাশাপাশি এই নগদ টাকা, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চন্দ্রনাথ সিনহার চাপ যে আরো অনেক বেশি বাড়লো এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একবারই প্রশ্ন, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের মুখে রাজ্যের আরো এক মন্ত্রীর বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করলো কেন্দ্রীয় এজেন্সি। আপনাদের জানাবো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার। পাশাপাশি মন্ত্রীর বাড়িতে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ও ইডি সূত্রে এমনটাই খবর। গতকাল থেকে এই তল্লাশি জিজ্ঞাসাবাদ পর্ব চলে, ঘন্টার পর ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন বীরভূমের বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে। বাড়িতে ছিলেন না মন্ত্রী, তাকে ডেকে পাঠানো হয়। দুপুরের দিকে তিনি বাড়িতে এসে পৌঁছান, তারপর তাকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ, তার সঙ্গে সঙ্গেই পরিবারের বাকিদের জিজ্ঞাসাবাদ, এবং সেই সঙ্গেই চলে তল্লাশি অভিযান ঘন্টার পর ঘন্টা। আর সেই তল্লাশি অভিযানেই এই 41 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ইডি আধিকারিকদের কাছে এই নগদের বিষয়ে, নগদের উৎসর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি মন্ত্রী বা তার পরিবারের লোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।